আজকে সাবেক ছাত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান লেনিনের উদ্যোগে অবেলা কুকুরদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই আজকে এই খাবারের আয়োজনে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রবিউল হোসেন রুবেল, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদত হোসেন শোভন, উপস্থিত আছেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয়। আজকে আমরা বলতে চাই, রাত্রেবেলা দেখা যাচ্ছে যে আমাদের এখানে কুকুরগুলা যারা যাদের খাবারের লকডাউন থাকা অবস্থায় যাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা। ধন্যবাদ মেহেদী হাসান লেনিন, যার পরিশ্রমে সে এই করোনা ভাইরাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া লকডাউন দেওয়ার পর থেকেই যে এই অবেলা কুকুরগুলার জন্য খাবারের ব্যবস্থা করে আসছে। আজকে তার সাথে সঙ্গ দিতে পারে আমি ধন্য এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে। তারই পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানাবো, আমরা অবশ্যই সবাই সবার পাশে মানুষের পাশে দাঁড়াবো, যারা যাদের দিনমজুর, যারা খেতে হওয়া মানুষ, মধ্যবিত্ত, যাদের খাবারের সংকটে যারা ভুগছে তাদের পাশে দাঁড়াবো। তারই পাশাপাশি আমি আহ্বান জানাবো এরকম যারা বলতে পারে না খাবারের কথা মুখে, খাবার সংকটে অনেক অবলা প্রাণীগুলা, তাদের জন্য যাতে হ্যাঁ আমাদের উচ্ছিষ্ট খাবারগুলা নষ্ট না করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করি। ধন্যবাদ সবাইকে। সভাপতি রবিউল হোসেন রুবেল, ধন্যবাদ। রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা জনাব জনাব মেহেদী হাসান লেনিন, এখন আমরা আজকে যেই জিনিসটি আসলে চমৎকার একটি উদ্যোগ, এই উদ্যোগটিকে আমরা ধারাবাহিকভাবে লকডাউনের মাঝে রাখতে চাই, এই ভাষাহীন প্রাণীগুলোর পাশে আমরা থাকতে চাই। তাই আমরা একটি সিদ্ধান্ত নিলাম, মেহেদী হাসান লেনিনের যে উদ্যোগটি ছিল সেই উদ্যোগটি থেকে জেলা ছাত্রলীগ একটি সিদ্ধান্ত নিল। জেলা ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা নির্দেশ দিচ্ছি, অন্ততপক্ষে আমরা যদি বাড়ির আশেপাশের যে উৎকৃষ্ট খাবারগুলো, এইগুলো লকডাউনের সময় আমরা আমাদের আশেপাশের যে কুকুরগুলো আছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখবো, এবং সন্ধ্যার পরে কিংবা রাতের বেলা আমরা এই কুকুরগুলোকে সেই খাবারগুলো দিব, যাতে করে তারা বাসাহীন প্রাণীগুলোর কষ্ট লাঘব হয়। জননেত্রী শেখ হাসিনা যেমন মানুষকে ভালোবাসেন, স্রষ্টার সৃষ্টি প্রত্যেকটি প্রাণীকে উনি ভালোবাসেন, তাই আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ সেই অনুযায়ী প্রত্যেকটি প্রাণীর জন্য আমরা চেষ্টা করব। জেলা ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী যার যার মহল্লার যে কুকুরগুলো আছে সেগুলোর খাবারের ব্যবস্থা করার জন্য, আর আমি প্রত্যেকটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, তোমরা তোমাদের বাড়ির আশেপাশে এই ভাষাহীন প্রাণীগুলোকে প্রত্যেক দিন তোমরা যেই আজকে থেকে আমরা যেই ধারাবাহিকতা শুরু করলাম।